গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কি চায়ের কাপ দেখেই ভাবছো তো যে চায়ের কাপ করতে গেলো তো আজকের হচ্ছে আজকের হচ্ছে মঙ্গলবার তো আমি মায়ের বাড়িতে এসেছিলাম আর আমার ফ্রেন্ডরা যেহেতু আমার বিয়েতে আসতে পারেনি তো অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে সবার সঙ্গে একটু দেখা করব তো সেভাবে তো সবার সঙ্গে দেখা করা হয়ে ওঠে না কারণ যেহেতু সবাই বাড়িতে থাকে না সবাই যে যার মতো ব্যস্ত তো তার জন্য আমি আমার তিন বান্ধবী আর এক বান্ধবীর মেয়ে আর আমার দিদি আমরা সবাই মিলে একটু গেছিলাম মহিষাদল রাজবাড়িতে মানে রাজবাড়িতে ঢুকিনি তার বাইরেই গেছিলাম তো যেহেতু তোমরা যে গিফটটা দেখলে ওরা আমার বিয়েতে আসেনি তার জন্য ওরা আমাকে এই গিফটটা দিলো তো সবাই মিলে এত আনন্দ করে দিনটা কাটিয়েছিলাম যে সব জায়গায় আমার আর মানে ক্লিপ নেওয়ার সুযোগ হয়নি এতটাই আনন্দে আমরা মেতে গেছিলাম ওই কিছু সময়ের জন্য দেখা করাটা আমাদের কাছে খুবই আনন্দের ছিল তো এগুলোই তো আমাদের কাছে স্মৃতি অনেক দিন হয়ে গেছে আমরা কলেজ থেকে বেরিয়ে গেছি প্রায় দু সালে আমাদের কলেজ কমপ্লিট হয়েছে কিন্তু তাও আমাদের বন্ধুত্বটা কিন্তু সেই একই রকমই আছে আর দিদি আমার সাথে ছিল কারণ যেহেতু আমি একা যাব দিদিও অনেকদিন মহিষাদলে যায়নি তার জন্য দিদি আমাদের সঙ্গে গেছে মানে গেছিল আর কি মহিষা দলে তো তোমরা নিশ্চয়ই সবার মুখ দেখেই বুঝতে পারছো যে সবাই কতটা খুশি হ্যাঁ আমরা সবাই কিন্তু প্রচণ্ড খুশি আমাদের সেভাবে দেখা হয় না আমরা সেভাবে দেখা করে উঠতে পারে না কিন্তু আমরা ফোনে যোগাযোগ রাখার চেষ্টা করি ফ্রেন্ডদের সাথে তো আমাদের কাছে এই যে ফোনে ছবিগুলো আছে এগুলোই কিন্তু সারা জীবন থেকে যাবে তো তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখানে আমরা প্রথমে নিয়েছিলাম ক্রিস্পি বেবি কণ্ঠ যেহেতু আমার নিরামিষ ছিল অমাবস্যা পূর্ণিমায় আমি নিরামিষ খাই তো আমি নিরামিষ খেয়েছিলাম ওরা খেয়েছিল এই নন ভেজ ওদের ননভেজে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর ছিল চিলি চিকেন আর ওরা নিয়েছিল কোল্ড ড্রিঙ্কস তো দেখো এখানে আমার পুচকু কেমন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তো সবাই কিন্তু প্রচণ্ড আনন্দ করেছি আমরা ওই একটা দিন আর সেই দিনটা আমি তোমাদের সাথেও শেয়ার করছি দেখো সবাই কতটা খুশি আর আমি ভেবেছিলাম যে যেহেতু আমরা সবাই দেখা করছি বাচ্চাগুলো কেন বাড়িতে থাকবে তাই জন্য আমার ফ্রেন্ডসকে বলেছিলাম যে তোর বেবিকে আনবি তো এখানে যার করলে দেখতে পাচ্ছ এটা কিন্তু তারই বেবি তোমরাও কারা এভাবে স্কুল বা কলেজের বন্ধুদের সাথে যোগাযোগ রেখে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো